আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে ডিজে বাপি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া রয়েছে। সোজা হয়ে বসা যায় না, পায়খানা শক্ত ঢিল, বোমার হাতের আশীর্বাদ দাদা, তোমরা বসে বসে ভাবছ যে ননুর গলায় ওটা কি ঝুলছে। দাদা, এর একটা কারণ আছে। বিরাট জোরে একদিন পায়খানা দিয়েছে, তাহলে আমি ছুটছি, আমার বৌমা ছুটছে। আমার বৌমা ছুটে গিয়ে মাত্রে পায়খানা ঘরে তালা মেরে দিয়েছে। দাদা গো, যেই তালা মেরে দিয়েছে তখন আমার গায়ে থেকে দরদর করে ঘাম আসতেছে, মানে বেরিয়ে যায় যায় অবস্থা। আলি বৌমা, এটা কি হলো, পায়খানা ঘরে তালা মারলে কেন? বলে, আজ থেকে তোমার পায়খানা ঘরে পায়খানা করা বন্ধ। আলি কেন? তুমি যদি পায়খানা ঘরে পায়খানা করো, এক সপ্তাহে এত সেন বেরোয় আমরা কেউ ঢুকতে পারি না। বৌমা পায়খানা থেকে সেন বেরোয়? হ্যারে পড়ার মুখো, পায়খানা থেকে সেন বেরোয়? গ্যাজে বেরোয়। তা আমি কোথায় পায়খানা করবো? আজ থেকে তোমার এমন একটা জিনিস দেবো, সেই জিনিসই বসে তুমি পায়খানা করবে। দাদা, সেই জিনিসটা হলো এই, এতে বসে আমার হাগদি হবে। দাদা, দিনই তিন মাস চারবার খাই, আর চার পয় তুমি অন্তর অন্তর একবার পায়খানায় যাও, মানে বাস হবে নে, বাস হবে নে। এইটা আমার বৌমার মানতে পারছে না। জ্বালা জ্বালা জ্বালা, সংসারটা আমার গোটা চলে গেল, কি বলবো দিদি। একটা পড়ার মুখ বুড়ো আছে, সেই বুড়োটা দিনরাত মৃত্যুকা খাচ্ছে আর পেছন থেকে শুধু ঝাড়তেছে। এই বুড়োটা যে কবে মরবে, তবে আমার হাতটা জুড়াবে। এ কি আশা, তুমি সকাল সকাল কারো মৃত্যু কামনা করছো? না না, কারো কামনা করছি না। দেখো তুমি আমার আশা, তুমি সোজা দাঁড়াও, তোমার আমি একটা প্রণাম করে নি। এই এটা কি হলো? কি কেন প্রণাম করলাম? কেন? আরে গ্রামের দশটা মানুষ দেখছে, গর্বে আমার এই নিচু মাথা উঁচু হয়ে যাচ্ছে। ভালো কি বলি, শোনো, আমি চাকরির জন্য এক মাস বাইরে চলে যাচ্ছি, আমার বাবাটাকে তুমি ভালোভাবে দেখো। ঠিক আছে, তুমি চাকরির জন্য বাইরে যাচ্ছ, চাও তোমার বাবা কি, আমি ভালো করে দেখব। বাবা বাবা, এই দেনটা বোঝাই, এই তো নাই এখানটা, তোমার একই অবস্থা। এই দেনটা ভুজিমালের দোকান দিয়ে বোঝাই। এটা ভুসি ভালো দোকান? হ্যাঁ। যাই হোক, কি বলি শোনো, কি আমি চাকরির জন্য এক মাস বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি তোমার বৌমার কাছে থাকো, আমি চললাম। ইয়ে বাবা, তুই আমার কোথায় রেখে যাচ্ছি? কেন তোমার বৌমার কাছে? তুই এসে আমার খুঁজে পাবি। তার মানে? ইয়ে বলো বলো, আমার ঢুকুচার বার দেখেছে। দেখেছো দাদা, আমার বউ আমার বাবাকে ভালোবাসে, এটাই আমার বাবার সহ্য হচ্ছে না। এটাকে বলছে কখনো ঢুকুচ্ছে আর কখনো বার করছে। ও বা কি বলছো, এই কারণে তোমার বৌমা তোমার সহ্য করতে পারে না। কি করো, তুমি তোমার বৌমাকে থাকো, আমি চললাম। বাবা যাই বলতে যাও, অসুবিধে নেই, তোর আমি আটকাবো নি। তবে আসার জন্য আসার সময় আর জিনিস নিয়ে আইবি। কি আনবো বলো? একটা ঠেবু আনবি, ঠেবু ঠেবু। কি ঠেবু? ঠেবু পাতি লেবু? হ্যাঁ। কি হবে কি? খরব পাতে খাও রে, এই খরব পাতে খাও রে। ও গরম ভাতে খাবে? তা সেটা তো ভালোভাবে বলতে পারো দাদা, মানুষ পারে? কথা বলে মানুষের বয়স হয়ে গেলে মানুষের আলজিব ছোট হয়ে যায়, আমার বাবার আলজিব কেটে পড়ে গেছে, সেখানে লেবুকে বলছে ঠেপু আর গরম ভাতকে বলছে খড়ো ভাত। ও বা, ও তোমার সব আশা আমি পূর্ণ করবো। তোমার বৌমার কাছে আমি সবকিছু রেখে যাচ্ছি, যখন যেটা প্রয়োজন হবে তুমি তোমার বৌমার কাছে চেয়ে নেবে, তখন সেটা পেয়ে যাবে। তুমি তাহলে তোমার বৌমার কাছে থাকো, ভালোভাবে থেকো, আমি আসছি। তোমার কি পাটার মতন মৃত্যু গা উঠেছে? না পাটার
এরকম ডাকে না তবে কি রকম ডাকে মটর ডাক অন্যরকম কি রকম ডাক ব্রো এই ব্রো এটা কি রকম ডাক এটা এটা তুই বুঝতে পারি না না আমি বুঝতে পারি নি এটা হচ্ছে যে ভক্ষণ এটা কি ভক্ষণ এই ব্রো তোমার একটু আগে মৃত্যু কা খাইছি হয় না কি বাবা কি হলো কি ওরা বলতে নাই কেন বলবো না আমি তোমার মার ভাতার হই কি তুমি আমার মার ভাতার না তোমার মার ভাতার না তবে তোমার শাউরির ভাতার সেটা বলো নইলে তোমার খবর ছিড়ে ও বাবা ও বাবা কি হলো কি ও বাবা সালা পেটে মধ্যে কি হচ্ছে তো ও বাবা ও বাবা মরে যাবে ও বাবা এই সালা মাল বাইরে পড়বে না ভেতরে পড়বে কোন ধারে দিয়ে জীবনে হাইনি ইশালা কোথায় যায় তো হয় যাচ্ছে না বাইরে ছড়িয়ে যাবে তাকে জানে যা পারে হয় হোক দেখি বাবা হম আল্লাহ দিল্লা माल भाई माल बेरेना भेजे नहीं पाल्ला শেষ বারে যে পিন্ডে দিয়েছি কাজে লেগে গেছে এবার মনে বুড়ো সরে যাবে আমার কি আনন্দ হচ্ছে মানে হাগলাম তাই বলে দিদি এত সুগন্ধ কোথা থেকে বেরোচ্ছে এই বুড়ো না তো ঝেড়ে বসে আছে এই বুড়ে তোমার একটা কথা বলছি তুমি কান খুলে শুনে নাও আজকের বিকালে আমি মার বাড়ি চলে যাবো কালকে আমার মার মানসিক তো কেন তুমি থাকো বাড়িতে একা ডিজে বাপি প্রেজেন্টেশন সব জায়গায় খুঁজছি মা কোন জায়গায় পাচ্ছি না ওই জন্য খুঁজে খুঁজে তোর বাড়িতে চলে এলাম রে মা ভালো কথা মা তুমি কেমন আছো আমি ভালো আছি তার আগে বলতো মা তুই কেমন আছিস আমি খুব ভালো আছি ভালো আছিস তুই তো জানিস তোর বাবা আমাকে রেখে 10 বছর হলো চলে গেছে আর কোনোদিন ফিরে আসেনি ওই জন্য মা কালীর মন্দিরে আমি মানত করেছিলাম মা গো আমার স্বামীকে যদি তুমি আমার কাছে ফিরিয়ে দাও আমি তাহলে তোমার মন্দিরে পাটা বলি দেব ভালো কথা দিদি দেখাচ্ছো দিদি এই বুড়োটার কাণ্ড হেকে কেউ গড় করে আবার চুম খাচ্ছে খেয়ে আবার দেখো মাথায় দেখ গৌর হয়ে বসে আছে ওমা কি ও জন্য মা আমাকে কি বলেছে জানি ওমা কি বলেছে বলছে এই বেটি তোর স্বামীকে কিন্তু আমি তোর কাছে ফিরিয়ে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে ওমা কি শর্ত শুনবি হ্যাঁ বলছে আমার এই মন্দিরে না তোকে নর বলি দিতে হবে ওমা নর বলি মানে মানুষ বলি তাই না মা হ্যাঁ রে মা নর বলি মানে হলো তো মানুষ বলি ওমা আমি তো তোদের বাড়িতে অনেক দিন ধরে আসছি কিন্তু তোদের বাড়ি থেকে তো এরকম পচা কোনো সময় দুর্গন্ধ বেরোয়নি আজকে তোদের বাড়ি এসেছি তোদের বাড়ির চারপাশ থেকে যেন কেমন পচা পচা দুর্গন্ধ বেরোচ্ছে কি বলবো মা ওই জায়গায় তো আমি জ্বলে যাচ্ছি আমার বাড়িতে তো একটা ঘাটের মরা আছে ওই ওই কে তুমি জান জাহাজনি কে তুমি জান জাহাজনি জানিয়ে আমার চোখে রাগে টাঙালে চিনতে পারলি না
আছে মা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে আছে তুমি ঝপ করে মরমারি হাটে চলে যাও আচ্ছা গে কেজি পাঁচিক টাটকা পোচা ফুল চিংড়ি চলে কি এতদিন পরে আমার মা আসছে আমি পোচা ফুল চিংড়ি আনবো ঠিক আছে তোমার কথার মতন চলে গেলে মশমারি হাটে গে পোচা ফুল চিংড়ি তার সঙ্গে পুইশাক আনবো এনে মৃত্যু রান্না করা করে তোমার খেয়ে পেছন থেকে শুধু ঝাড়াবো আগাবি হে গোদা ওই টাটকা পোচা ফুল চিংড়ি হ্যাঁ ঢেড়ে যে রান্না করে দুজনে খাবো আর বসে বসে হাগো জীবের গন্ডল আছে তুমি আর আমি ছাড়া তোমার বাড়িতে কেউ আছে নাকি পুরো ফাঁকা নেই আর কি হে এই কি করো তো আর কি হে হ্যাঁ করো হাত বাড়াও আমি হ্যাঁ কেন এটা কল করবো কি কল করবি বাড়াও বাড়ালাম দাদা এটা কি হলো চুম খেলা ও এটা কলিযুগের চুম তাই তো খুব ভালো আর একটা কল করবো কি উতলা করে দেবো আমাকে আমাকে উতলা করে কি করবে তোমার এইটা কত সেক্সি কথা তোমার এই কথা শুনলে প্রতিটা রুমের গোড়ায় দিয়ে খাওয়া আগামীকাল কালী পূজা আছে ওর জন্য তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি জানো তুমি তো জানো 10 বছর হলো তোমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে আর কোনো দিন ফিরে আসেনি আচ্ছা ওর জন্য আমার বাড়িতে কালকের মা কালীর মন্দিরে পূজা দিতে যাব ওর জন্য তোমাকে নিমন্ত্রণ দিতে এসেছি তাই মা আমাকে কি বলেছে জানো কি বলেছে বলছে এই বেটি তোর স্বামীকে আমি তোর কাছে ফিরে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমার এই মন্দিরে না তোকে পাটা বলে দিতে হবে দাদি তা দানা এলে পাটা না দানা সারা পাটা দাদা একটু মস্কারি বেশি হয়ে যাচ্ছে না আর কি মানত করছ আর কি বলেছি শুনেছো কি বলেছে বলছে এই বেটি তোর স্বামীকে আমি তোর কাছে ফিরে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শুনবে তুমি কি শর্ত আমার এই মন্দিরে না তোকে নরবলি দিতে হবে নিজের গু নিজে মাগতিছি দাদা হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ তুমি তো জানো এই 10টা বছর জুড়ে কত যন্ত্রণা পাচ্ছি কত কষ্ট পাচ্ছি ঈশ্বরে একা একা বিছানায় ঘুমোতে পাচ্ছি না ঈশ বুক ফেটে আছে সবসময় তোমার দাদার কথা মনে পড়ছে জানিস বুক চেলা হয়ে যাচ্ছে একদম আমার এই দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা ফেটে ফেটে আসছে কেউ বুঝতে পারছে না জানো দাদা মরে গেছে সত্যি কথা বলছি বিশ্বাস করো কেউ বুঝে না একই দিদি তোমার চোখে জল কেন জীবন দিয়ে জানি এসেছিলাম ভালো আমি যা খাই তা হবে পরামু
রেডি হয়ে গেছে? হ্যাঁ। আরে বাবা বলিস না, তো শ্বশুরকে নিয়ে আমি রাস্তায় কি ঝামেলায় পড়েছি খুঁজে পাচ্ছি না। আরে বাবা সেই মানুষটা কোথায় গেল বলো তো? আরে দাদা তুমি কোথায় গেলে দাদা? দাদা এই হলো আমার বাড়ি, ঠিক আছে, আর এটাই আমার মন্দির, আর এটাই হলো তোমার বসার জায়গা। মন্দিরটা তো হেভি গরম। আরে বাবা তোমার দাদা চলে যাওয়ার পরে যত টাকা ইনকাম করেছি শুধু এই বাড়ি করেছি আর এই মন্দিরের পিছনে ঢেলেছি। রেডি করো, রেডি করো, হ্যাঁ রেডি করো, সবকিছু রেডি, বসো আজকের এই মন্দিরে যাকে বলি দেওয়া হবে এই সিঁদুরটা তার কপালে পরানো হবে। যার বলি হবে সে শালা কই গো? কেন সেই মন্দিরের আশেপাশে ঘুরছে সে লোক জামতলা থেকে আছে। হ্যাঁ হ্যাঁ অরিজিনাল বলি হবে নাকি? আরে বাবা আমি তোমাকে দেখাচ্ছি তুমি দেখে নাও দাদা। হ্যাঁ সিঁদুরটা ধরো আমি প্রথম তোমার কপালে পরিয়ে দিলাম। কেন আমার পরালে কেন? কেন তুমি বুঝতে পারোনি? আরে বাবা যে ব্যক্তির বলি হবে এইভাবে তুমি তার কপালে পরাবে, পরিয়ে এই হারকাটা আছে এখানে তুমি তাকে বলি দেবে। তা যার বলি হবে সে শালা কই? কেন সে তো এই মন্দিরের আশেপাশে ঘুরছে। ঘুরতে না বোঝালে হরিদা। হ্যাঁ কি করবে গো? কেন তুমি বুঝতে পারোনি? না আমি জানি তুমি বুঝতে পারবে না, ঠিক আছে মালা কি করবে আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। আরে বাবা এই মন্দিরে যাকে বলি দেওয়া হবে, ঠিক আছে, এই মালাটা তার গলায় পরানো হবে। না দিয়ে পালাবো ওই দাদা। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা দাদা কি একটা কথা বলবো? কি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? না আরে বাবা আমি তো জলজ্যান্ত বেঁচে আছি নাকি? তুমি আমার আমি তোমার। দেখো দিদি ওই বলে বলে আমার যেন ঢুকে দিন। আরে মাথা খারাপ হয়ে গেছে ওমা দাদা আমার কাছে। এই না মাদা। তবে দিদির বাড়ি আছে অসুবিধে নেই। হ্যাঁ গো দি শালাক্কা দিদি বলতি দে। বাবা আমি তোমার বৌমা তো। বৌমা? হ্যাঁ চিনতে পারো নি? আমি লাঠি খেয়ে বুঝতে পারি। ইয়ে বাবা ওই বলে বলে নিও না, চলো না ওখানে। আমার লিচু খেব। আমার শোন না বাবা। আমার লিচু খেব। আর চৈতন বাবা? চৈতন হাত তোর বাবা চৈতন হাত দিবি। তা বাবা বলে তো হাতটা দিচ্ছি। তোর মা চৈতন হাত দিবি। ইয়া বাবা ও তো। দাদা এই যে হারকার দেখতে পাচ্ছ এখানে তুমি মাথা দিবে আর আমি জয় মা তারা বলে তিনবার ঠেলে উঠবো। ঠেলে ওঠো ওঠো অসুবিধে নেই। হ্যাঁ যেন ঢুইকে দিন। মাথা খারাপ দাদা? তাহলে রেডি? অমা হাতটা শক্ত করে ধর দাদা। রেডি? আরে বাবা ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। কে নাকি দাদা? হাত না ধরলে খেলাটা হবে কি করে? দাদা একটা কথা বলি, তুমি বাচ্চার সঙ্গে সবসময় তর্ক করছো কেন? বয়স্ক বয়স্ক তর্ক তর্কি হবে? সবসময় বাচ্চার সঙ্গে তর্ক করলে ভালো লাগে? ব্যাপার তুমি বুঝার না। তুমি আমার আমি তোমার। মাতর হয়েছে? আরেকটু 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 জয়। কি খেলি কথার কথা বলছি? না বলবে রে। তো কি বলেছিলাম? কি বলেছিলে? শালা আলগা করে ধরিবি। তা আলগা করে ধরিনি, চেপে ধরেছে, ছাড়াতে পারি কি অবস্থা? আমি ফালাচ্ছি ওকে, টেনে ধরতে চাও আমার। না ধরবে নে, আয় আলগা ধরবি, ঠিক আছে। শুধু অসুধু হতেই পারে তো। আচ্ছা একটা কথা বলি, ভয় পাওয়ার কোনো নেই, আমি তোমার বেআইন, আমি এখনো বেঁচে আছি, ঠিক আছে তো? কোনো অসুবিধে নেই, আমি আছি, তুমি আমার আমি তোমার। তুই বলে বলে না ঢুকে দা, ঠিক আছে? হয়েছে তোমা, শক্ত করে ধরবি, ঠিক আছে? এই দ্বিতীয়বার, ঠিক আছে দাদা? আরেকটু। আরে বাবা ভয় পাচ্ছ কেন? আরেকটু আরেকটু বাবা। কি আছে? কি তোর কি বলেছিলাম? কি বলেছিলে? সাবধান। হ্যাঁ এই
সাবধানতা মানে আরে সাবধান করা মানে তো ভালো কথা ভালো কথা তো হ্যাঁ সেই ভাবে ধরবি তো তা আমি তো সাবধানে তো ধরেছি স্টাইল দেখাচ্ছি দাদা এই লাস্ট চান্স তুমি কি চাও না যে আমার স্বামীটা আমার কাছে ফিরে আসো আরে বাবা আমি তো জলজন্ত বেঁচে আছি তুমি সবসময় ভয় করো কেন বলো তো আরে আমি যখন আছি তোমার কোনো অসুবিধা হবে না তুমি আমার আমি তো তুমি আমার আমি তোমার বড় বড় আমার ঠিকই দিও আমা শক্ত করে ধরবি মা এই লাস্ট চান্স ঠিক আছে দাদা আরেকটু দাও ছেড়ে দাও পুরোটা আরেকটু জল দাও মা তুমি এটা কি করছো আরে কেরে লুনেজি তোমার পা জুতো কোথায় এ বাবা জুতো কোথায় তাহলে বলে হেতা কোথায় গেল ফের চলে এইজি তা তুমি এটা কি করছো কি ট্যানিং ট্যানিং হ্যাঁ এটা কিসের ট্যানিং এটা বলি ট্যানিং এটা বলি ট্রেনিং হ্যাঁ এটা বলি ট্রেনিং না তবে কি মি আর মা মিলে যুক্তি করে তোমাকে ওরা এখানে ডেকে এনেছে এনে তো তোমাকে এরা বলি দিচ্ছে ও ভাতা ছাড়ি ও ভাতার খাকি ও একটুটা খাকি ও দুলে খাকি ও সব খাকি ও এটা খাকি ও সেটা খাকি দাদা হ্যাঁ একটা কথা বলি মুখ সামলে কথা বলবে তুমি কি চাও না যে আমার স্বামী 10 বছর আমার থেকে হারিয়ে গেছে আমার স্বামীটা আমার কাছে ফিরে আসুক কোনো কথা শুনতে চাই না এই হারকাট দেখতে পাচ্ছো তোমাকে ধরবো আর এই হারকাটে বলি দেবই ধারি পাটি ভালোবেসে সাজালো পোটা আমার মোটা শিয়ে মারবো তো বুঝবি ঠেলাটা আর হারকাটে রাগ মারা ধারি পাটি ভালোবেসে সাজালো পোটা মোটা শিয়ে মারবো তো বুঝবি ঠেলাটা বাবা তোমার কোনো কথা শুনতে না এই হারকানে মাথা রাখো বলছি হ্যাঁ আমার বাবু হারকানে মাথা দেবে আর তুমি কই খড়গনি আর বাবাকে বলি দেবে মাইরা চাকর পুরন দেব না রে মা যমন মে তমন রায় ভুলি দাদা আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি আর তুমি এতগুলো মানুষের সামনে আমাকে ছোট করছো তোমার কি ভালো লাগছে তুমি তো যা তা বন্ধু নও কেন এ বন্দুক দিয়ে চালাবে হ্যাঁ তার মাসে তিনটে কেউ নিতে হবে আপাতার কানে মন তুলে বনে সে কি হরি না লোহা রাগুন ছেসকা দিলে ফিরবে তবে তুরি গিয়ে দাদা তুমি লোহা গরম করে এত মানুষের সামনে আমাকে ছেক্কা দেবে বলছো লোহা দিলে হবে না তো কেন কামারের বাড়ি যেতে হবে তারপর ইস্পাত দব 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 করে নিয়ে আসছি হবে হ্যাঁ ওই দবদবে মাল ছেক্কা দিলি তবে তোর শিক্ষা হবে মায়ের একা করবে পুরন দেব না রে বড় মা যমন মেয়ে তমন রায় ফেলে রে গুরু মা না কানে মন তো দিলে বলে সে কি হরি না লোহার আগুন ছেসকা দিলে ফিরবে তবে তোর জ্ঞান কদম কোনো দিন কদম কোনো দিন হয় না ভূমি আর আর কাটে রাগ মাতা বাজাবো পারুতা আর কাটে মাতা বাজাবো না সত্যি দিদি তুমি জিনিস রাস্তা গরির লোকে বলবে জিনিস একটা যাচ্ছে আর ঘাটের মোড়া গন্ধ ওই রাখবো মাটি খুলে আমি ঘাটের মোড়া হ্যাঁ তুমি ঘাটের মোড়া মাটি খুলে পুরোতে রাখবি হ্যাঁ হ্যাঁ আর তোর ভাতার কাকি নিয়ে দিল্লি গেছে চলে বাবা মুখ সামলে কথা বলো ওটা আমার শাশুড়ি মা ওই চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে কিন্তু আমার শাশুমায়ের গায়ে এক ফোঁটা কলঙ্ক নেই আমার মায়ের এখানে বসে আছে ভাইরাও আছে ওরা বুঝতে পাচ্ছে এ কেমন ধরনের জিনিস মা হয়ে মেরে হবে দৃশ্য কেন রামকৃষ্ণ গানে বলে বিথা আমার মাচা বাবা কথাটা কি বললে খোকা ভেবেছিলাম বয়স হয়ে গেছে ছেলে বৌমার হাতে দাদা দিনটা কত বসে খাবো খাও সময় হয়ে গেছে টুক করে চলে যাব আর ঘাটের মরা গন্ধ রই রাখবো মাটি খুলে তোর ভাতা কাকে নিয়ে দিল্লি গেছে চলে মা হয়ে মেরে ঘরে দিচ্ছ কেন খোরা রামকৃষ্ণ গানে বলে পিতা আমার বাবা এদি বল করলো না তো এদি বল করলো না তো কেন্দাই কেরা আর হার কাটে রাগ মাথা বাজাবো পারো তুমি ভেঙে কিভাবে তদ নচ করে দেবে মাছি
গর্ভধারী বাবা তোর কাছে যেমন তোর গর্ভধারী মা তেমন আর তোর যে নিজের শ্বশুর মশাই দেখতে পাচ্ছিস বৃদ্ধ শ্বশুর মশাই যতদিন বেঁচে থাকবি নিজের বাবার মতন শ্রদ্ধা করবি মা নিজের বাবার মতন শ্রদ্ধা করবি দাদা বল গিয়া একটা কথা বলি সত্যি আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমাকে তুমি ক্ষমা করে দিও হ্যাঁ আমি যেদিন তোমাকে ডাকবো আমি যেদিন বিপদে পড়বো আমি সেদিন তোমাকে ডাকবো হ্যাঁ আর তুমি যেদিন বিপদে পড়বে আমি সবার সামনে কথা দিয়ে যাচ্ছি অন্তত তুমি আমাকে একটাবার ডেকো তোমার বিপদ না থাকলে তুমি আমার এইভাবে ঢুইকে দেবে কি করে চুপ করো তো দাদা তাহলে বাড়িতে আজকের পূজা মেয়ে জামাই এসেছে তুমিও নতুন বিয়াই এসেছো রান্না বান্না করবো খাওয়া দাওয়া করে চলে যাবো ঠিক আছে টাটা হ্যাঁ বাই বাই তোমার শাবল ছ্যাঁক্কা দিতে হবে শাবল ছ্যাঁক্কা ছি আশা ছি আমি জানতাম তুমি কিন্তু কোনদিন জানতাম না তুমি এতটাই নিচ তোমার প্রতি বিশ্বাস করে আমার এই বাবাকে আমি তোমার কাছে রেখে দিচ্ছি আর তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করে দাও তাই বলছি তোমাকে কোনদিন ক্ষমা করতে পারবো না তাই এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে তুমি বের হয়ে যাও ওরে খোকা তুই কাকে বের করে দিচ্ছি রে খোকা না রে খোকা না ও যে বাড়ির বউ রে খোকা না রে খোকা না ও যে বাড়ির লক্ষ্মী ওরে খোকা সন্তান হয় কিন্তু কো পিতামাতা হয় না রে বাবা ওরে খোকা তুষের আগুন কেউ দেখা পায় তুষের আগুন কেউ দেখা পায় না রে বাবা তুষের আগুন যখন জ্বলে না তুষের মধ্যে থেকে ডিপ 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 করে জ্বলে রে খোকা সেই তুষের আগুনের মতো আমার এই ভিতরটা জ্বলছে রে খোকা আজকের আজকের আমার ছেলে চাকরি করছে আর তার বাবা হাফ প্যান্ট পরে ঘুরছে তার কারণ জানো কি জানো বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাবা মা বৃদ্ধা হয়ে গেলে কাপড়ে কাপড়ে পায়খানা করলে পরিষ্কার করবে কে সেই জন্য আজকের আমার এই দুর্দশা আমার এই আন্ডার প্যান্ট পরে ঘুরছে হচ্ছে ওরে খোকা আমি আর এখানে থাকবো না রে বাবা কারণ আমার এখানে থাকা চলে না তুই সুখে থাক তুই শান্তিতে থাকবি বাবা আমি এখন আসি রে খোকা আমি এখন আসি রে বাবা ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত থালা যে যায় না দেখায় পারো ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফেলা যে যায় না দেখায় পারো পা নানা রকম জিনিস আরে আসমাস দামি দামি নানা রকম জিনিস আরে আসমাস দামি দামি সব থেকে কম দামি ছিলাম এক মাত্র আমি ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম বাবা আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম বাবা